তো হয়ে গাইস, তো আপনাদের জন্য আমি আবার একটা ভিডিও নিয়ে চলেছি, তো এটা ছোটদের জন্য, তো এটা 15 ফুড নেম ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো শুরু করা যাক ভিডিওটা। তো এটা হলো সবেদা, তো এইটার সবেদার ইংলিশ হলো সপেতা। তো এটা হলো তরমুজ, আমরা হয়তো খেয়েছেন লাল একদম, এর ইংলিশ হলো ওয়াটারমেলন। তো এটা হলো নারকেল, এর ভিতরে শাঁসটা খাওয়া হয়, এর ইংলিশ হলো কোকোনাট। তো এইটা হলো জাম, খুবই কালো মতন হয়, এর ইংলিশ হলো জ্যাম্বুল। তো এইটা হলো আমলকি, এর ইংলিশ হলো আমলা। তো এটা হলো ডাব, এর ভিতরে অনেক ডাবের জল থাকে, এর ইংলিশ হলো গ্রিন কোকোনাট। এটা হলো ড্রাগন ফল, ড্রাগন মতন দেখতে, তার জন্য এর ইংলিশ হলো ড্রাগন ফ্রুট। তো এটা হলো খেজুর, আমরা নতুন খেয়েছেন, পুজোতে ব্যবহার হয়, এর ইংলিশ হলো ডালস, দি এলিস। তো এটা হলো আঙুর, এর ইংলিশ তো হয় জানেনি গ্র্যাপ। তো এটা হলো লিচু, ছোটো ছেলেরা খুব খায়, খুবই মিষ্টি, এর ইংলিশ হলো লিচি। এটা হলো বাদাম, এর ইংলিশ হলো খুব পুষ্টিকর এটা, আর এর ইংলিশ হলো অ্যালমন্ড। তো এটা হলো চীনাবাদাম, এর ইংলিশ হলো পিনাট, এটা আপনারা হয়তো খেয়েছেন ছাড়িয়ে। তো এটা হলো কাজু বাদাম, খুবই খেতে ভালো লাগে আমার, তো এর ইংলিশ হলো ক্যাশনাট। তো এটা হলো কলা, এর ইংলিশ হলো বানানা। তো এটা হলো লেবু, এর ইংলিশ হলো লেমন। তো হয়ে গাইস, এই ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু অনেক এডিটিং করতে লাগে, অনেক টাইম লাগে, তো এই ভিডিওগুলো অনেক কষ্ট লাগে করতে। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন আমাকে, আমি আরও বানাবো। তোমাদের ভিডিও এই পর্যন্ত রইলো, তো বাই বাই, গুড বাই।